আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি বানিয়ে দেখাবো পেঁয়াজু এটা অনেক ইজিতে করা যায় আর এটা অনেক মসমসে খেতে খুবই মজা আর অনেক ক্রিস্পি হয় আর এই পেঁয়াজুটা আমি বানিয়ে দেখাবো মসুর ডাল দিয়ে এখানে আমি দুই কাপ ডাল নিয়ে নিয়েছি ডালগুলোকে আমি একটু কুসুম গরম পানি দিয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো এই যে পানিটা দিয়ে দেওয়া হয়ে গেছে আর পানিটা এমনভাবে দিতে হবে যাতে ডালগুলো ভালোভাবে পানির নিচে ডুবে যায় ওই হিসাবে পানিটা অ্যাড করতে হবে তো আমি পরিমাণ মতে দিয়ে দেওয়ার পর দশ মিনিট পরে আমি ডালগুলোকে একটু ভালোভাবে ধুয়ে নিয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে এই যে দেখতে পারছেন ডালগুলো কিন্তু ফুলে অনেক বড় বড় হয়ে গেছে এখন আমি এটাকে ব্লান্ডার করে নেব আর ডালগুলা ব্লান্ডার করার সময় এটার সাথে কোনো পানি ইউজ করা যাবে না না হয় পেঁয়াজও বান্ডিংটা আসবে না তো আমি ব্লান্ডারে ডালগুলো ডেলে দিচ্ছি ডেলে দেওয়ার পরে এখন আমি এটাকে ব্লান্ড করে নেবো ব্লান্ড করা নেওয়া হয়ে গেছে আর ডালগুলোকে খুব বেশি মিহি করা লাগবে না জাস্ট এভাবে করে একটু ব্লান্ড করে নিলে হবে একটু সামান্য দানা দানা থাকলে সমস্ত ব্লান্ড করে নেওয়া হয়ে গেছে এখন আমি এটার সাথে ইউজ করব এক টেবিল চামচের চেয়ে একটু কম দিয়ে দিচ্ছি রসুন বাটা স্বাদ মতো কিছু লবণ দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিবো কিছু কাঁচামরিচ জালটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা তাও পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব কিছু পেঁয়াজ পেঁয়াজটাও আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিব সামান্য করে একটু গরম মশলা এটা হচ্ছে অপশনাল এটা না দিলেই হবে জাস্ট আমি একটু ভালো লাগার জন্য দিচ্ছি তো দেওয়ার পর আমি এখন একটু মিক্স করে নেব এভাবে করে মেখে মিক্স করে নেওয়া হয়ে গেছে মিক্স করার পর এটাকে আমি আবারও দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আর অনেকে তো অনেক রকমের ডাল দিয়ে পেঁয়াজও ট্রাই করছেন মসুর ডাল দিয়ে কেউ আগে ট্রাই করছেন কিনা জানি না যদি ট্রাই না করেন তাহলে ট্রাই করে দেখবেন এটা কিন্তু অনেক ক্রিস্পি হয় এবং খেতে কিন্তু খুবই ভালো লাগে আর দশ মিনিট পরে এই যে দেখাচ্ছি উপর দিয়ে একটু পানি বেশি আসছে ওই পানিগুলো আমি ফেলে দেবো ফেলে দিয়ে এই যে দেখাচ্ছি একটু চামচ দিয়ে নিয়ে এখন আমি এটাকে ভাজবো ভাজার জন্য কুকারে আমি অয়েল বসিয়ে দিয়ে দিয়েছি এই জয়েলটা অয়েলটা বসিয়ে দেওয়া হয়ে গেছে আর পেঁয়াজগুলো ডুবো তেলে বাঁচতে হবে তো এই জন্য আমি পরিমাণ মতে কিছু অয়েল দিয়ে দিচ্ছি অয়েল দেওয়ার পর শ্যাক করে নিয়ে অয়েলগুলো গরম হয়েছে কিনা গরম হয়ে গেছে তো এখন আমি এভাবে করে একটা একটা করে পেঁয়াজও দিয়ে দিচ্ছি এটা অয়েল একটু সামান্য গরম হলে হবে পুরোপুরি অয়েল গরম হওয়া লাগবে না তো আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এভাবে করে আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এভাবে আমি এক মিনিট রেখে দেব এক মিনিট পরে এখন আমি উলটিয়ে দিচ্ছি দেখতে পারছেন পেঁয়াজগুলো ফুলে অনেক বড় হয়ে গেছে একটু রেস্টে রাখলে ভালো হয় কি পেঁয়াজগুলো ভালোভাবে ফুলে এবং খেতে খুবই ভালো লাগে তো এখন আমি একটা একটা করে উলটিয়ে দিচ্ছি তো উলটিয়ে দেওয়ার পরে আরও আমি এক মিনিটের জন্য রেখে দেবো এটাকে এটাকে আমি মিডিয়াম মাসে করতে তো উলটিয়ে দেওয়ার পরে আবারও রেখে দিচ্ছি এক মিনিটের জন্য এই যে এক মিনিট পরে দেখাচ্ছি এটাকে মাজা আরো দু তিনবার একটু উলটিয়ে দিতে হবে যাতে পুড়ে না যায় এবং ভালোভাবে হয় ভেতরটা এই যে উল্টিয়ে দেওয়ার পর এটাকে আমি উঠিয়ে নিব এই যে এভাবে ব্রাউন বা গোল্ডেন কালার হলে তখন নিয়ে নিতে পারবেন তো এভাবে আবার বেশি বাজলে পুড়ে যাবে খেতে ভালো লাগবে না তো আমি এভাবে ব্রাউন করে নিয়ে নিচ্ছি আর অয়েলটাকে একটু জেরে নিয়ে নিচ্ছি আর আমি যে প্লেটে পেঁয়াজগুলো রাখবো ওখানে দুটা টিস্যু দিয়ে দিচ্ছি যাতে টিস্যুগুলো অয়েলটা টেনে নিতে পারে তো এই জন্য আমি দুইটা টিস্যু ইউজ করছি তো নিয়ে নেওয়া উঠিয়ে নিয়ে নেওয়া হয়ে গেছে এই যে দেখতে পারছেন খুবই ভালো লাগতেছে আর খুবই মজা এগুলো এই ডাল দিয়ে আমি সবসময় বানিয়ে থাকি তো এই যে রেডি হয়ে গেলেও পেঁয়াজও আর একটা আমি একটু ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে কেমন মস মস হয়েছে এই যে দেখতে পাচ্ছেন তো রেডি হয়ে গেল খুব সহজে পেঁয়াজও বানানো সবাই আমার রেসিপিটা ট্রাই করবেন তো আশা করি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ